আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপা এমনভাবে পরিকল্পনা করে তার দাদুভাইয়ের সঙ্গে মিলে এবং হিংসুকুটিকে সঙ্গে নিয়ে যে দীপাকে সে অর্জুনকে বিয়ে করাতে রাজি করিয়েই ছাড়বে আর সেই পরিকল্পনা মোতাবেক রূপা হাসপাতাল থেকে রেগে বেরিয়ে চলে যায় আর তার পিছু পিছু ছুটতে শুরু করে সকলেই কিন্তু লাবণ্যকে হাট টেনে বাধা দেয় প্রবীর বলে তুমি গেলে তোমার ছেলের পক্ষ হয়ে কথা বলবে আমি চাই না সেটা তুমি করো লাবণ্য কারণ আমি চাই দীপা একটা সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচুক আমরা আর কদিন বাঁচবো দীপাকে তো দেখার মতো কাউকে থাকতে হবে দীপার দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে ও এত ভালো একটা মেয়ে এরকম করে ওর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে না প্রবীর বারবার করে চাইছে যাতে করে অর্জুন এবং দীপার বিয়েটা হয়ে যায় তাই তো রূপার সঙ্গে মিলে এত বড় একটা পরিকল্পনা করেছে যে তার দীপাকে জানতেও দিল না রূপা আজকে এমনভাবে তার মাকে জাপটে ধরেছে কোনোভাবেই দীপার পালানোর কোনো পথ নেই বারবার দীপাকে বলছে তুমি আগে বলো প্রমিস করো যে তুমি অর্জুনকে বিয়ে করবে আমার ড্যাডি বানাবে তা না হলে কিন্তু আমি অপারেশন করাবো না আর কোনোভাবেই আমি তোমার কোনো কথা শুনবো না আমি কিন্তু পালিয়ে যাব। তুমি জানো আমি যা বলি তাই করি আর বুঝতে কি পারছো আমাকে জোর করে ধরে নিয়ে গেলেও আমি কিন্তু কোনোভাবেই তোমাদের কথা শুনবো না রূপা এই সমস্ত পাগলা আমি করিস না না আমি আগে দেখবো তোমরা দুজনে বিয়ে করেছ নিজের চোখে এরপরে আমি অপারেশন থিয়েটারে যাব তার আগে নয় তুমি কি ভেবেছো মা তুমি আমাকে এরকম করে বোকা বানাবে আমাকে প্রমিস করবে পরে সেই প্রমিস রাখবে না আমি এটা মানব না আমি আমার ড্যাডিকে শিক্ষা দিয়েই ছাড়বো আমার মাকে সবসময় কষ্ট দেওয়া এবার বুঝবে যে আসলে আমার মাও কতটা কষ্ট দিতে পারে দীপা বাধ্য হয়েই রূপার কথা রাখে বলে আমি অর্জুনকে বিয়ে করব। তুই এবার তো খুশি দেখো আমাকে ছুঁয়েও তুমি প্রমিস করো লাবণ্য এটা শুনে অবাক হয়ে যায় তার ছেলের সঙ্গে দীপার মিল হওয়ার যে সম্ভাবনা সেটা একেবারেই শেষ হয়ে গেল লাবণ্য বারবার চাইছিল যাতে অর্জুন দূরে সরে যায় আর সূর্য যখনই ফিরে আসুক না কেন সূর্য এবং দীপা এক হতে পারে তাদের পরিবারটা এক হয়ে যায় দীপা তো মনে মনে সূর্যকেই ভালোবাসে আর সূর্য দূরে থেকেও দীপাকেই ভালোবাসে মিস করে তাহলে এই দুজনের কষ্ট একেবারে দূর হওয়ার থেকে অর্জুন মাঝখানে চলে এলো এবার কষ্ট আরও বেশি করে বেড়ে যাবে এগুলো নিয়ে লাবণ্যর মনে অনেক চিন্তা কিন্তু কোনোভাবে সে কিছু করে উঠতে পারছে না কারণ সোনার জেদের কারণে দীপা আজকে কারণ রূপা ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে সে বোঝে যে আসলে ভালো আর খারাপ কে তার বাবা যে এতটা জঘন্য রূপার অসুস্থতার খবর জেনে শুনেও সে আসেনি এটাতে রূপা আরো বেশি করে অভিমান করেছে কিন্তু এই কথাটাই যে মিথ্যে সূর্য বলেছে যখন জানবে বুঝবে যে আসলে কতটা ভুল করেছে সূর্য কারণ সোশ্যাল মিডিয়ায় যখন রূপার অসুস্থতার খবর জানিয়ে মানুষের কাছ থেকে সাহায্য চান্দা তুলে রূপার ট্রিটমেন্ট করা হবে তখন নিশ্চয়ই সূর্য জানতে পারবে আর জানলে তখনই বুঝবে সূর্য যে দীপাক কেন তার কাছে বারবার ছুটে আসতে চেয়েছিল কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে